নমস্কার, আমি ডক্টর রাজীব মুখার্জি। যদি কোনো কারণে করোনা ভাইরাস আমার শরীরে প্রবেশ করে, তাহলে তখনই সর্দি কাশি জ্বর হবে তার কোনো মানে নেই। এটা দুদিন থেকে ঢোকার, শরীরে ভাইরাস ঢোকার দুদিন থেকে 21 দিন পর্যন্ত কিন্তু এই সিমটম আমাদের আসতে পারে। সুতরাং এই একমাত্র উপায় হচ্ছে আমাদেরকে ডিস্টেন্স মেনটেন করতে হবে। অর্থাৎ কিনা, যদি একজন করোনা ভাইরাসে আক্রান্ত হন কিন্তু তার মধ্যে সিমটম নেই, জ্বর সর্দি কাশি নেই, তারই যদি সান্নিধ্যে আমরা আসি, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু দেহে সেই ভাইরাস ঢুকে যেতে পারে আমারই অজান্তে। সেই জন্য এই ভাইরাস আটকাতে একমাত্র উপায় সারা পৃথিবী জুড়ে দেখা গেছে, সেটা হচ্ছে সেলফ আইসোলেশন। অর্থাৎ আমরা ঘরের মধ্যে থাকব, বেশ কিছুদিন ঘরের মধ্যে থাকতে হবে। এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নেওয়া উদ্যোগ অনুযায়ী এখন প্রায় 30টি স্টেটে ভারতবর্ষে করোনার জন্য লকডাউন চলছে। সেই লকডাউনকে আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে, সবাইকে বাড়ির মধ্যে থাকতে হবে। এবং আপনারাও বাকি সবাইকে বলুন, আপনাদের জানাশোনার মধ্যে যারা আছেন, যে তারা যেন বাড়ির মধ্যে না বেরোন। কারণ এই করোনা ভাইরাসের একমাত্র পরিচারের উপায় হলো নিজেকে আইসোলেট করা, অন্যদের কাছে নিজেকে না নিয়ে যাওয়া। তার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে আমার যদি কোনো কারণে করোনা ভাইরাস থেকে থাকে আমার শরীরের মধ্যে, তাহলে আমি সেটা অন্য কাউকে দেব না। আর অন্য কারণ মধ্যে যদি সেই ভাইরাস থেকে থাকে, যেটা কিনা তার সিমটম নেই, বুঝতে পারছি না আমরা, তাহলে সেক্ষেত্রে আমার দেহের মধ্যে সেই ভাইরাস ঢুকবে না। এই দুটো উদ্দেশ্য নিতে হবে। তাই যদি আপনি একজন সচেতন নাগরিক হন এবং সচেতন ভারতবাসী হন এবং প্রকৃতই দেশভক্ত হন, তাহলে এই লকডাউন পিরিয়ডকে আপনার সমর্থন করা উচিত এবং অযথা বাড়ির বাইরে বেরোবেন না। ধন্যবাদ।